ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রাখবো, মুখ্যমন্ত্রী আসার আগে উত্তেজনা ছড়ালো হিন্দ বোর্ডে। বুধবারই হিন্দ বোর্ডে ওয়াগন ফ্যাক্টরির মধ্যে রেলওয়ে কোচ ফ্যাক্টরির উদ্বোধন করতে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মাত্র কয়েক ঘন্টা আগে হিন্দ মোটর কারখানা খোলার দাবিতে সিটুর হিন্দ মোটর ওয়ার্কার্স ইউনিয়নের তরফে খোলা চিঠি বিলি শুরু হয়েছে হিন্দ মোটর স্টেশনে। মুখ্যমন্ত্রী আসার আগে উত্তেজনা ছড়িয়ে পড়ে হিন্দ মোটরে। হিন্দ মোটরে ওয়াগন ফ্যাক্টরির মধ্যে রেলওয়ে কোচ ফ্যাক্টরির উদ্বোধন করতে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার কয়েক ঘন্টা আগে হিন্দ মোটর কারখানা খোলার দাবিতে সিটুর হিন্দ মোটর ওয়ার্কার্স ইউনিয়নের তরফে খোলা চিঠি বিলি করা শুরু হয়েছে হিন্দ মোটর স্টেশনে। কারখানা খোলার দাবিতে বিক্ষোভ সিটুর। মুখ্যমন্ত্রী আসার আগে বিক্ষোভ দেখাতে থাকে তারা। কারখানা বন্ধ নিয়ে এটা নিয়ে তো একবারও এশিয়ার বৃহত্তম মোটর গাড়ি ফ্যাক্টরি বন্ধ হলেন উনি একবারও বললেন না। আজকে ওনার মনে পড়েছে হিন্দ মোটর বন্ধ, হিন্দ মোটরে খুলতে আসছেন, টিডাব্লিউএল তো খোলাই, আবার কি করে খুলবেন উনি? বন্ধ যেটা সেটা হচ্ছে আমাদের হিন্দ মোটর কারখানা, যেটা গাড়ি তৈরি হতো সেটা খোলার ব্যাপারে ওনার কোনো উদ্যোগ নেই। ডানলম নিয়ে ওনার মাথা ব্যথা ছিল একসময়, ডানলম শ্রমিকদের উনি 10,000 টাকা করে দিয়েছেন, হিন্দ মোটরের শ্রমিকদের নিয়ে মাথা ব্যথা নেই। এই হিন্দ মোটর বন্ধ কারখানার শ্রমিকরা এর আগের আমলে বামফ্রন্ট আমলে যে 1,500 টাকা করে সেই 1,500 টাকা করে পাচ্ছে। এই দিয়ে আমাদের সাংঘাতিক অসহনীয় অবস্থা, আমাদের সন্তানদের পড়াশোনা করা, তাদেরকে খাওয়ানো পড়ানো দুর্বিষহ হয়ে চলেছে, আমাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। আমরা ওনার কাছে আবার এই মিডিয়ার মাধ্যমে অ্যাপিল করছি, উনি আমাদের হিন্দ মোটর কারখানাটা খুলুন, খুলে আমাদেরকে বাঁচান। অর্থাৎ এই অবস্থার মধ্যে উদ্বোধনের কিছু নেই, চালু কারখানাকে চালু করার জন্যই সে ব্যস্ত, কিন্তু বন্ধ কলকারখানা খোলা, যেটা হিন্দ মোটরে যে বন্ধ হয়ে রয়েছে 2014 সালের থেকে, সেই বন্ধ কারখানা খোলার ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। বারবার বলা সত্ত্বেও, বারবার চিঠি দেওয়া সত্ত্বেও, আবাসনে যা শ্রমিকরা থাকেন তারা প্রচন্ড কষ্টের মধ্যে চলছে। 1 ঘন্টা শুধু আলো, 1 ঘন্টা শুধু জল চলছে, অর্থাৎ শ্রমিকরা দুর্ভোগ ভোগ করছেন। কিন্তু উনি উৎসাহ ভরে সমস্ত মিডিয়াকে বলছি আমি কারখানা খুলতে যাচ্ছি, কারখানা খুলতে যাচ্ছি। কোচ ফ্যাক্টরি উদ্বোধনের আগে উত্তপ্ত হিন্দ মোটর কারখানা খোলার দাবিতে বিক্ষোভ দেখায় সিটু হিন্দ মোটর স্টেশনে, বিক্ষোভ দেখায় তারা। এ বিষয়ে জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পাপ্পু সাত্রা। পাপ্পু, তাদের মূলত কি কি দাবি রয়েছে? দেখো, যে বিক্ষোভ কিন্তু আজকে মুখ্যমন্ত্রী আসার আগেই, কয়েক ঘন্টা আগেই কিন্তু সিটুর নেতারা কিন্তু হিন্দ মোটর স্টেশনে খোলা চিঠির মাধ্যমে বিক্ষোভ দেখায়। তাদের বক্তব্য যে যে কারখানা চালু আছে সেই কারখানা যে উদ্বোধন করেছে সেটাকে এক প্রকার নাটক বলেছে, কিন্তু একদিকে তার পাশেই কিন্তু হিন্দ মোটর যে মোটরসের যে কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়েছে তার অবিলম্বে খুলতে হবে। এবং যাদের যে যে মূল যে দাবিগুলো থাকে সেগুলো যেগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে যে কোয়ার্টারে যারা আবাসিক থাকে সেই আবাসিকদেরকে 24 ঘন্টা পানীয় জল এবং বৈদ্যুতিক পরিষেবা স্বাভাবিক করতে হবে। এছাড়াও রয়েছে তার পাশাপাশি যে সাসপেন্সেড অফ ওয়ার্কের নোটিশ তা বেআইন ঘোষণা করে কর্তৃপক্ষের কারখানা খুলতে হবে, এবং শ্রমিকদের যে আবাসনের ভেতরে যে নোংরা হয়ে পড়ে থাকে এবং ঠিকঠাক সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নয় তাকেও নজর দিতে হবে, এবং যে অসংগঠিত কর্মী এবং অর্জিত বেতন কোঅপারেটিভের যে পাওনাগুলো সেগুলো যে বকেয়া পেয়েছে বহুদিন যাব সেগুলো অবিলম্বে তাদের হাতে তুলে দিতে হবে। এছাড়া কিন্তু যেগুলো আরো প্রসঙ্গ যেগুলো তাদের পাশাপাশি থাকে, যে কারখানার ভেতরে যে জলা জমিগুলো দিনের পর দিন কিন্তু শাসক দলের মদতে এক প্রকার সেই জমিগুলো ভরাট করছে, সেই ভরাটগুলোকেও বন্ধ করতে হবে। একেবারেই, অনেক ধন্যবাদ পাপ্পু, এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পাপ্পু সাত্রা। কারখানা খোলার দাবিতে বিক্ষোভ দেখায় সিটুর কর্মী সমর্থকেরা। কোচ ফ্যাক্টরি উদ্বোধনের আগে উত্তপ্ত হয়ে ওঠে হিন্দ মোটর। হিন্দ মোটর স্টেশনের সামনে বিক্ষোভ দেখাতে থাকে সিটুর কর্মী সমর্থকেরা।